দু চোখে তীব্র দৃষ্টি আর মাথায় পাগড়ি, সাথে এক মুখ লম্বা দাড়ি। সম্প্রতি অভিনেতা দেবের এই ছবি আপামর বাঙালিকে হতবাক করিয়েছে। না, আজকে আমরা কোনো সিনেমা বা অভিনেতা দেবকে নিয়ে নয়, আমরা কথা বলবো যাকে ঘিরে এই সিনেমা, বা বলতে পারো বাঙালির সেই গৌরবময় অধ্যায়ের এক নায়ক, এক বিপ্লবী, বাঘা যতীনকে নিয়ে। বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অন্তরে শ্রদ্ধা নিবেদন করে বলেছিলেন, বাঙালি রণ দেখে যারে তোরা রাজপুত, শিখ মারাঠি জাত বালাসোর, বুড়ি বালামের তীর নবভারতের হলদিঘাট। নবভারতে হলদিঘাট বুড়ি বালামের তীরে যে সংগ্রামের কথা কবি উদ্দাত কণ্ঠে ঘোষণা করেছেন, তার সেনাপতি ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি সমধিক পরিচিত বাঘা যতীন নামে। বাঙালি নাকি ভীরু জাতি, অকর্মণ্য, ব্রিটিশদের এই অপপ্রচারে উপযুক্ত জবাব দিয়েছিলেন বাঘা যতীন। অবিভক্ত বাংলার কুষ্টিয়া মহকুমার এক ছোট্ট গ্রামে জন্মানো ছেলেটার সেই ছোট থেকেই ছিল এক উদ্দাম সাহস আর বেপরোয়া মনোভাব। কৃষ্ণনগরে মামার বাড়িতে থেকেই স্কুলের পড়া শেষ করেন যতীন্দ্রনাথ। তার সাহস ও উদারতার গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলার অলিতে গলিতে। যতীন্দ্রনাথ থেকে বাঘা যতীন হয়ে ওঠার পেছনেও রয়েছে এমন এক সাহসিকতার গল্প। বাঙালির গৌরবময় ইতিহাস হয়তো আমরা অনেকেই আজ ভুলতে বসেছি। যে বাঙালি একসময় ব্রিটিশদের কুপোকাত করে দিয়েছিল, তারাই আজ রাজনীতি কর্পোরেট অফিসের কারাপশানে জর্জরিত। এখন এই বাংলার মাটিতে অবাঙালি কোনো বসের অন্যায় আবদারেও মুখের উপর না বলতে তাদের 200 বার ভাবতে হয়। তাই চলুন আজ এক বাঙালি বীর সন্তানের সাহসিকতার গল্প স্মরণ করি আমরা। কিন্তু তার আগে এইরকম ইনফরমেটিভ ও ইন্টারেস্টিং ফ্যাক্টসের ওপর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বং স্পেকট্রা। একবার নিজের জন্মস্থান কয়া গ্রামে এসেছেন যতীন্দ্রনাথ। সেই সময় গ্রামে বাঘের খুব উৎপাত। গ্রামের দাদারা ঠিক করলেন এই উৎপাতের সুরাহা করতে হবে। সেই মতো বন্দুক নিয়ে তারা চললেন জঙ্গলে। যতীন্দ্রনাথও তাদের সঙ্গে যোগ দিলেন শুধুমাত্র একটি পেন্সিল কাটার ছুরি নিয়ে। জঙ্গলে বাঘ দেখার সাথে সাথেই শুরু হলো গুলি ছোঁড়া, কিন্তু সবগুলি লক্ষ্যভ্রষ্ট হল। এদিকে ক্রুদ্ধ বাঘ লাফিয়ে এসে ঝাঁপিয়ে পড়ল যতীন্দ্রনাথের ওপর। শুধুমাত্র ওই ছোট্ট একটা ছুরি দিয়েই বাঘের সাথে ভীষণ সাহসের সাথে লড়াই করেন যতীন্দ্রনাথ, এবং শেষ পর্যন্ত বাঘটিকে মেরেও ফেলেন আর নিজেও ক্ষতবিক্ষত হলেন। এরপর দীর্ঘদিন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল তাকে। এই দুঃসাহসিক অভিযানের পর থেকেই যতীন্দ্রনাথ সকলের কাছে হয়ে উঠলেন বাঘা যতীন। বড় হওয়ার সাথে সাথে স্বাধীন চেতা যতীন্দ্রনাথ নানান বৈপ্লবিক কাজের সাথে যুক্ত হতে থাকেন। অনুশীলন সমিতিতে যোগদানের মাধ্যমে স্বাধীনতার আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হয় যতীন্দ্রনাথের। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সারা বিশ্বে ব্রিটিশদের তখন টালমাটাল অবস্থা। ওই সময়কে কাজে লাগিয়ে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও বিপ্লবী রাসবিহারী বসু ব্রিটিশদের শত্রুপক্ষ জার্মানদের সহায়তায় ভারতে ব্রিটিশদের ওপর এক প্রত্যক্ষ সংগ্রামের প্ল্যান করেন। কিন্তু দলেরই একজনের বিশ্বাসঘাতকতার কারণে সেই বিখ্যাত জার্মান প্লট শেষমেশ ব্যর্থ হয়। ঐতিহাসিকদের মতে যদি সেদিন ওই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জার্মান প্লট সফল হতো, তাহলে হয়তো আজ আমরা এক অন্যরকমের ইতিহাস পড়তাম, হয়তো ভারতের ইতিহাসের গান্ধীজির উদয় হতোই না, হয়তোবা জাতির জনক হিসাবেও আমরা অন্য কোনো বিপ্লবীকে চিনতাম। বন্ধুরা, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীনের এমন সাহসিকতা বা দেশপ্রেমের গল্প আরও অনেক রয়েছে, সময়ের অভাবে হয়তো সবটা বলা হয়ে উঠল না। কিন্তু বাঙালির হারিয়ে যাওয়া পুরনো ইতিহাসকে সিনেমার মাধ্যমে পুনরায় পুরো দেশের সামনে তুলে ধরার জন্য অভিনেতা দেবের এই প্রয়াস সত্যি প্রশংসনীয়। বন্ধুরা, এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই তা কমেন্ট সেকশনে জানিও।